বরিশালে লকডাউনে কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে শুরু করেছে সিটি কর্পোরেশন। কঠোর লকডাউনের 11তম দিন গত রবিবার রাত 11টায় এই ত্রাণ কার্যক্রম শুরু হয়। বরিশাল সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশে প্রথম দিন নগরীর কেডিসি কলোনি, বঙ্গবন্ধু কলোনি এবং বরফকল কলোনির 2350টি ঘরে ওই রাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ এবং 2 কেজি আলু দেওয়া হচ্ছে। নগরীর 30টি ওয়ার্ড এবং 24টি কলোনিতে পর্যায়ক্রমে অসহায় দুস্থদের মধ্যে এই ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। করোনার মধ্যে বাড়িতে ত্রাণ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউনে উপার্জনহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে 50 টন চাল এবং নগদ 25 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। আপনারা সবাই আগের মতো ঘরে চলে যান, সবাই সবার কাছে হাত জোড় অনুরোধ করছি, আপনারা কেউ দাঁড়িয়ে থাকেন না, আপনাদের নিজ নিজ ঘরে প্রতিটি ঘরে আমাদের একটি খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। সবাই বাসায় যান, সবসময় লগে 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 দূরে যাবেই না। মহিলা